আলিপুর চিড়িয়াখানার 150 বছর, এই উপলক্ষে একেবারে সাজো সাজো রব চিড়িয়াখানায় সাড়ম্বরে পালিত হলো আলিপুর চিড়িয়াখানার সার্ধ শতবর্ষপূর্তি অনুষ্ঠান। চিড়িয়াখানার নতুন দুটি প্রবেশদ্বারের উদ্বোধনও করা হয়। ব্রিটিশ ভারতে 1875 সালের 24শে সেপ্টেম্বর পথ চলা শুরু হয়েছিল আলিপুর চিড়িয়াখানার। দেখতে দেখতে 150 বছর হয়ে গেল দেশের ঐতিহ্যবাহী এই চিড়িয়াখানার। 150 বছরের জন্মদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করল আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও বন দপ্তরের ত্রি বীরবাহা হাঁসদা। চিড়িয়াখানার নতুন দুটি প্রবেশদ্বারের উদ্বোধন করেন ফিরহাদ। 150 বছর, সত্যি আজকে 150 বছর শুনলেই একটা মনে হয় যে আমারই তো 65 বছর বয়স, হয়তো 2-3 বছর বয়স থেকে চিড়িয়াখানায় আসে, তাহলে আমিও 50 বছর থেকে বেশি 60 বছর অবধি এই চিড়িয়াখানার সাথে যুক্ত আছি। অনেকে বলছেন এটা রিসার্চের জায়গা, কিন্তু আমি বলি এটা আনন্দের জায়গা। এখানে আনন্দ হয়, এখানে আসলে একটা মনে অদ্ভুত তৃপ্তি হয়। বন দপ্তরের মন্ত্রী বীরবাহা হাঁসদা জানান, তিনি জঙ্গলের মেয়ে, ছোটবেলা থেকে বন জঙ্গল দেখেই বড় হয়েছেন। বন জঙ্গল বাঁচানোর জন্য সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সকলের কাছে একটাই অনুরোধ করব যে এভাবেই পাশে থাকুন আমাদের। আমরা চেষ্টা করছি ফরেস্ট ডিপার্টমেন্টের সবাই দিন রাত পরিশ্রম করে জঙ্গল যেভাবে বাঁচানোর চেষ্টা করছি, সেভাবে জঙ্গলের পশু পাখিকে বাঁচানোর চেষ্টা করছি। এই মুহূর্তে 2000-এরও বেশি পশু পাখি রয়েছে এই আলিপুর চিড়িয়াখানায়। এইসব পশু পাখিকে আরও যত্ন আত্মের জন্য তাদের দত্তক নেওয়ার আহ্বান জানালেন আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা। ছোট্ট হরিণ, একটু বড় সাইজের ইঁদুর, আর একটা আছে মালায়ান টাপির। এই টাপির অ্যানিমালটাও চিড়িয়াখানাতে প্রায় 150 বছর আগে ছিল, তারপরেও অনেক দিন ছিল, কিন্তু মাঝখানে ছিল না। সার্ধ শতবর্ষে নতুন রূপে সেজে উঠেছে আলিপুর চিড়িয়াখানা। নন্দনকানন থেকে টাপির ও মাউস ডিয়ার আনা হয়েছে। মাউস ডিয়ারগুলিকে বন প্রতিমন্ত্রী দত্তক নিয়েছেন। ক্যামেরায় আনন্দ চক্রবর্তীর সঙ্গে শুভঙ্কর মণ্ডল, কলকাতা টিভি।